আচ্ছা, গুড আফটারনুন স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আমরা দেখো তোমাদের নতুন একটা চ্যাপ্টার, রেশিও প্রপোর্শন অ্যান্ড ইউনিটারি মেথড, এটা আমরা করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে রেশিও প্রপোর্শনটা কি আমরা একটু মনে করে নিই। দেখো, ধরো আমরা যদি 2:3 লিখি, এটাকে বলা হয় ইস্টু। এটাকে কিরকম ভাবে লিখতে পারি আমরা? দেখো, 2:3 কে আমরা এভাবে লিখতে পারি, আমরা 2:3 কে লিখতে পারি 2/3, ঠিক আছে? এবার এটাকে আমরা দেখো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করে লিখতে পারি, যে 2 সঙ্গে যদি 2 মাল্টিপ্লাই করি আর 3 সঙ্গে যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে কত আসে? 4/6। তাহলে আমি 2/3 যদি ইকুইভ্যালেন্ট কোনো রেশিও বলি তাহলে তোমরা কি লিখবে? তাহলে তোমরা লিখবে 4:6, ঠিক আছে? তাহলে 4:6 মানে 4/6। তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আর ইকুইভ্যালেন্ট রেশিওটা কিন্তু একই রকম। এবার রেশিওতে একটা দেখো তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে রেশিও সবসময় সেম ইউনিটে করতে হয়, ঠিক আছে? যেমন দেখো এখানে আছে 40 সেন্টিমিটার টু 1.5 মিটার, এটা তোমাদেরকে একটা রেশিও বার করতে দিচ্ছি। এবার এইটা তো সেন্টিমিটার, এটা মিটার, তাহলে আমি কিভাবে করব? আমার প্রথম কাজ হচ্ছে মিটারটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করব। দেখো, তাহলে আমি কি করলাম, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দিয়ে হয়ে গেল 150 সেন্টিমিটার। এরপর আমি লিখলাম 40 সেন্টিমিটার = 150, কারণ তাহলে দুটোই সেন্টিমিটার সেন্টিমিটার হয়ে গেল। সেম ইউনিটে তোমাদেরকে প্রথমে আগে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেম ইউনিটে কনভার্ট করার পর তোমাদের কত দেখলে? 4/15 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 4:15। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, রেশিও প্রপোর্শনটা আমি তোমাদের পুরোটা করিয়ে দেবো, তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে আর লাইক আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে আমি এটা করলাম, দেখো এখানে 40/150 লিখলাম। এবার আমি কি করতে পারি, এটা দেখো এই শূন্যগুলো মানে জিরোগুলো কেটে দিতে পারি, তাহলে পড়ে রইলো 4/15, তার মানে আমি এটা লিখতে পারি 4:15। আচ্ছা, বোঝা গেল? এরপরে দেখো এটার পরে এবার কি করতে হবে তোমাকে, দেখো এবার এটার পরে তোমার আমরা এবার চলে যাবো এক্সারসাইজে। আচ্ছা দেখো, তাহলে এবার প্রথমে এক্সারসাইজে দেখো প্রথম লাগে অঙ্কটা কি আছে, আছে যে 10A আছে। দেখো মান বলছে ফাইন্ড ইচ অফ দ্য ফলোয়িং রেশিও ইন দ্য সিম্পলেস্ট ফর্ম। তোমাদেরকে দেখো কি করতে বলেছে, তাহলে আমি এখানে করছি 1, তোমাদেরকে বলেছে যে এটা সিম্পলেস্ট ফর্ম 10A তে, তাহলে এখানে আছে যে 24:56। তাহলে সিম্পলেস্ট ফর্ম কিভাবে করতে হয় দেখো, খুব ইজি, 24/56 লিখবো। এবার এটাকে ছোট করব, সিম্পলেস্ট ফর্ম বা রিডিউস ফর্ম করার একমাত্র তোমার পদ্ধতি হচ্ছে যে এটাকে রিডিউস ফর্ম করতে গেলে আমাকে এটাকে কেটে ছোট করতে হবে। এবার ছোটটা কি করে করব, দুরকম হতে পারে, একটা হচ্ছে তুমি 2 দিয়ে বারবার করে করে দেখতে পারো, আর একটা হচ্ছে যে এই দুটো যে এলসিএম সেটা দিয়ে একবারে করতে পারো, সরি এই দুটো যে এইচসিএফ অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা এইচসিএফ সেটা দিয়ে একবারে ডিভিশন করতে পারো, না হলে তোমাকে 2 দিয়ে বারবার করে কেটে কেটে অনেকবার করতে হবে, তাই তো? তাহলে আমি দেখো এখানে এইচসিএফ অফ 24/56 বের করে নেব, তাহলে কত হচ্ছে 24/56 কত হচ্ছে সেটা আমি আগে বের করে নেবো। আচ্ছা দেখো, তাহলে এখানে এই সিএফটা কত বেরোলো, এখানে এই সিএফ বেরিয়েছে 8। এবার এই 8টা দিয়ে আমাকে ডিভিশন করতে হবে, তাহলে দেখো 24/8, কারণ এই সিএফ মানে কি, তার মানে এই সিএফ মানে 8 দিয়ে 24/56 দুটোকেই ডিভাইড করা যাবে। তাহলে আমি এটাকে একটা দিয়ে করলাম, আর একটা হচ্ছে 56কে আমি 8 দিয়ে করলাম, কারণ একই সংখ্যা দিয়ে করা যাচ্ছে, তাহলে 8 3s আর আর 8 7s। তাহলে এখানে অ্যান্সারটা তোমরা কত পেলে, এখানে অ্যান্সারটা তোমরা পেলে 3/7, তাহলে বুঝতে পারলে। আচ্ছা, এবার আমরা পরে অঙ্কটা চলে যাবো, দেখো কি বলছে, 84 পাইস টু রুপিস 3। দেখো আমরা দেখিনি তাহলে এখানে কিভাবে করব, দেখো আচ্ছা দুইয়ের দাগে অঙ্কটা আমরা করি যে 84 পাইস মানে এখানে তার সাথে রুপিস 3। এবার আমি তোমাদের বলেছি যে ডিফাইন্ড ইউনিটে কখনোই রেশিও করা যায় না, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে প্রথমে রুপিস 3 মানে কত পাইস সেটা বার করতে হবে, তাহলে 3×100 করবো, কারণ আমরা জানি যে ছোটোবেলা তোমরা শিখিয়ে এসো রুপিস 1 মানে 100 পাইস, তাহলে এখানে হয়ে যাচ্ছে যে 300 পাইস, তাই তো? তাহলে এবার আমি করতে পারবো যে 84:300, তাই তো? তাহলে আমি এটাকে যদি 84:300 করি তাহলে এটাকে আমি সিম্পলেস্ট ফর্ম এবার করতে পারবো।
এবার এটাকে আমি কি দিয়ে দেখো ছোট করব, এটাকে এমন একটা কিছু দিয়ে করতে হবে যেটা দিয়ে দুটোকেই করা যাচ্ছে। আচ্ছা আমি যদি ধরো 84 আর 300-এ যদি এলসিএম বার সরি এসিএ বার করি, আচ্ছা দেখো তাহলে আমি 84 আর 300-এ এসিএ অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করেছি। প্রতিটা দিয়ে কিন্তু আমি এসিএ বের করে করব, না হলে কিন্তু তোমাদেরকে অনেকবার মানে অনেকবার ছোট ছোট করে কাটতে হবে, সেটা কিন্তু অনেকটা সময় লাগবে, অনেক পরিশ্রম করতে হবে। সেটার থেকে সব থেকে ভালো হবে তোমাদেরকে যেটা রিডিউস করতে দেবে সেই দুটো সংখ্যা তোমরা এসিএ বের করে নেবে, তাই তো? তাহলে দেখো এটা কিন্তু সব থেকে ইজি প্রসেস, আমি বের করলাম 84 আর 300-এ, দেখো আমার কত বেরিয়েছে, 4 দিয়ে তারপর 3 দিয়ে গেছে, তার মানে 12 বেরিয়েছে। এবার আমার কাজ হচ্ছে যে এটাকে আমি কি করব, ওই যেটা এসিএ বেরিয়েছে সেটা দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমি ডিভিশন করে দেবো, তাহলে আমার এখানে কি পেয়ে যাবো, আমি সিম্পলেস্ট ফর্মটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো যদি আমি ডিভিশন করি কত আছে, এটা 12 7, আর এটা কত হচ্ছে, এটা যদি আমি ডিভিশন করি তাহলে এটা দেখো কত হচ্ছে, হ্যাঁ তাহলে এইটা দেখো এটা হচ্ছে যে 25। তাহলে এটা রিডিউস ফর্মটা কত বেরোলো তোমার অ্যান্সার, এটা 7/25, তাহলে বোঝা গেল। আচ্ছা এরপর দেখো তারপর হচ্ছে যে 3, দেখো 3টা দেখো কি, দেখো 3টা হচ্ছে তোমাদের 4 kg to 705 g, ঠিক আছে, 4 kg to 705 g। দেখো এটা কিভাবে করব, তাহলে আমি এই 4 kg-টাকে আমি প্রথমে গ্রামেতে করে নেবো। তাহলে গ্রামে করলে কত হবে, এখানে 4 × 1000, তাহলে এটা হচ্ছে যে 4000 g, তাই তো, 4000 g। এবার আমি এটাকে কি করব, এটাকে আমি সিম্পলিস্ট ফর্ম বা রিডিউস ফর্মে করার জন্য আমি 750/4000 লিখলাম, তাহলে দুটোই গ্রাম হয়ে গেছে, অসুবিধা নেই, দুটোই গ্রাম দিয়ে প্রথমে এই জিরোটা কেটে দিলাম, তাহলে পড়ে রইল 75/400, ঠিক আছে। তাহলে 75/400 হলো। এবার 75/400-এর এবার এই সি কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি 75 আর 400-এ যদি আমি এই সি বের করি তাহলে দেখো তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 515, এটা হচ্ছে 580, আবার 5 দিয়ে যাচ্ছে, আচ্ছা আর যাচ্ছে না, তাহলে 5 আর 5 অর্থাৎ 5×5 তাহলে কত হচ্ছে, 25 হচ্ছে, ঠিক আছে, তাই 25। এবার আমাকে তাহলে কি করতে হবে, দেখো 75/ এটা আমাকে এবার ডিভিশন করতে হবে, 75কে আমি 25 দিয়ে করবো, আবার 400কেও আমি 25 দিয়ে করবো, তাহলে ডিভিশন করে যেটা পাবো সেটাই হয়ে যাবে রিডিউস ফর্ম। তাহলে এটা কত হচ্ছে, দেখো 24 3 আর 75 হয়, ঠিক আছে, আর 400কে যদি আমি ডিভিশন করে দেখি 20 দিয়ে তাহলে দেখি কত হচ্ছে, 25 2 আর 50 আছে, বেশি হয়ে যাবে ওটা বুঝবে না, এটা 5 তাহলে ক্যারি 1 আকারে 0, তাহলে এটা কত হচ্ছে 6 6 5 আর 30 0 হাতে 3 6 2 আর 12 13 14 15 মিলে যাচ্ছে, তাহলে 16 হচ্ছে, তাই তো? তাহলে আমি যদি করি এখানে 400/400, এখানে আমি যদি করি যে 400/25, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে তোমার পেলাম 16, তাহলে এটা কত অ্যান্সার হচ্ছে, 3/16 হচ্ছে এটা অ্যান্সার, ওকে। তাহলে এটা হয়ে যাচ্ছে 3/16, আচ্ছা এখানেরটা হচ্ছে যে 7/25, আর এটা হয়ে গেছে 3/7, তাহলে বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা তারপরে দেখো এখানে 4 4-এরটা কি আছে, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত অঙ্ক করিয়ে দেবো, তোমাদের বাড়িতে বসে নিজেরা নিজেরা হোমওয়ার্ক করে দিতে পারবে তোমরা স্কুলের, ঠিক আছে, তোমাদের কিন্তু সহজে, আমি যেহেতু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বলছি তোমাদের বোঝারও সুবিধা হবে। তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবে, অবশ্যই লাইক আর শেয়ার করবে বন্ধুদেরকে। আচ্ছা দেখো তোমাদের কিন্তু এটা বাড়িতে বসে একা একা তোমরা হোমওয়ার্ক করে নিতে পারবে, কোনো অসুবিধা তোমাদের হবে না, দেখো সমস্ত হোমওয়ার্ক তোমরা এখান থেকে করে নিতে পারবে। আচ্ছা এই যে এরপরে আমরা এখানে কি করব, দেখো এটা দুটোই কেজি আছে, তাহলে আমি এখানে 1.8/6 আমি এখানে করতে পারি, ঠিক আছে। এরপরে দেখো আমাকে কি করতে হবে, এটা আমাকে রিডিউস ফর্মে করতে বলেছে, তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমি ডেসিমেলটাকে প্রথমে আমি তুলে দেবো, ডেসিমেলে তোলার জন্য আমি কি করব, আমি এর সঙ্গে এখানে 10 × করব, তাই জন্য নিচেতেও আমি 10 × করব, ওকে। আচ্ছা এখানে কিন্তু কেজি আছে, ঠিক আছে, এবার 10 × করলে এখানে ডেসিমেলটা কি হচ্ছে, রাইট সাইডে 1 ঘর রয়ে যাচ্ছে, তার মানে 18 হয়ে যাচ্ছে, এখানে এটা 60 হয়ে যাচ্ছে। এরপর আমি এটাকে আবার ছোট করার জন্য আবার আমি 18 আর 60 আমি এখানে এসিএ বের করব, তাহলে কত হচ্ছে, যদি আমি 3 দিয়ে করি 3 6 আর 3 20, তাহলে এটা হচ্ছে 6। এবার আমি দেখো এই সেপ এখানে কত হচ্ছে, এখানে এই সেপ বেরোলো হচ্ছে 6 বেরিয়েছে,
এবার দেখো 18 ডিভাইড আমি যদি 6 করি আর 60 ডিভাইড 6 করি তাহলে এখানে কত হচ্ছে 3 বাই এখানে 10 হচ্ছে তাহলে 3 বাই 10 হচ্ছে অ্যান্সার তাহলে বুঝতে পেরেছো আচ্ছা 4 এরটা আমাদের কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা দেখো এখানে আছে 5 এরটা দেখো 48 মিনিটস ঠিক আছে এইটা আছে কত আছে মিনিটস টু 1 আওয়ার দেখো তাহলে 48 মিনিটস আর 1 আওয়ার এবার আমরা জানি যে 1 আওয়ার মানে 60 মিনিট তাই তো তাহলে আমরা এটাকে রিডিউস ফর্মে যখন করব তখন আমরা কি করব তখন আমরা লিখতে পারি 48 মিনিটস হ্যাঁ বাই এটা আমরা লিখতে পারি 60 মিনিট তাই তো কারণ আমরা জানি 1 আওয়ার তাহলে এবার 48 বাই 60 কে আমাদের করতে কোনো অসুবিধা নেই তাহলে আমি যদি এটাকে ধরো 4 দিয়ে করি তাহলে 4 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে এটা কত হচ্ছে এটা ঠিক আছে 15 4 আর 60 আর 21 4 আর কত হচ্ছে না সরি এটা 4 1 স্যার আর 4 2 আর 12 হচ্ছে এটা 12 হ্যাঁ এবার এখানে আরেকবার যাবে 3 দিয়ে ঠিক আছে তাহলে 3 দিয়ে যদি যাই তাহলে এখানে হচ্ছে 3 বাই 4 আর এটা যে 5 তাহলে এটা 4 বাই 5 হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার তাহলে দেখেছো এখানে আমি এই শেপ দিয়ে করিনি কিন্তু আমাকে এটা দুটো স্টেপে করতে হচ্ছে কিন্তু এই শেপ দিয়ে করলে আমাকে কিন্তু ডাইরেক্ট আমি ওয়ান স্টেপে আমি পেয়ে যাব তাহলে বুঝতে পারছো তোমাদের পার্থক্যটা দেখো এটা কিন্তু খুবই ইজি প্রসেস আচ্ছা তারপরে আছে দেখো 2.4 কিলোমিটার টু 900 মিটার দেখো এবার আমরা ওটা দেখি যে 2.4 কিলোমিটার টু 900 মিটার তাহলে 2.4 কিলোমিটার মানে আমি এটাকে কি করব 2.4 ইন্টু 1000 দিয়ে আমি মাল্টিপ্লাই করব যেহেতু আমরা জানি যে 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার তাহলে এখানে কত হচ্ছে দেখো তো আচ্ছা তিনটে জিরো আছে তাহলে ডেসিমেলটা 3 ঘর এগিয়ে যাবে তাহলে একটা অলরেডি আছে আর দুটো ঠিক আছে 3 ঘর এগোবে তো তাহলে এখানে 3 ঘর এগিয়ে এইখানে ডেসিমেলটা বসবে 0.0 অথবা যেহেতু 3 ঘর এগোবে তাহলে একটা অলরেডি আছে দুটো জিরো আমি অ্যাড করলাম বা এটাকে আমি এইটা শুধু লিখতে পারি মিটার এবার আমি রিডিউস ফর্ম করব তাহলে আমি কি করব তাহলে এইটা টু 900 মিটার আমি করতে পারি আচ্ছা দেখো এবার এখানে আছে যে 2.4 কিলোমিটার 2 আছে বা ওইটা তো উপরে দিয়েছে তাহলে আমি এখানে রিডিউস ফর্মটা এটাকে আমাকে উপরেই রাখতে হবে আমাকে কিছু করার নেই এবার আমি রিডিউস ফর্ম এখানে দুটো জিরো কাটলাম এখানে কাটলাম দিয়ে 24/9 হলো এবার কি আমি কী দিয়ে করবো দেখো এবার 24 আর 9 আমার যদি এই সেভ বের করি তাহলে 3 8 আর 3 3 তার মানে এই সেভ এখানে কত হচ্ছে 3 হচ্ছে তাহলে 3 যেহেতু হচ্ছে তাহলে আমার এখানে 24 ডিভাই 3 করলাম 9 ডিভাই 3 করলাম তাহলে কত হচ্ছে দেখো এখানে 8 হচ্ছে আর এখানে 3 তাহলে 8/3 হচ্ছে অ্যান্সার তাহলে বুঝতে পেরেছো তোমরা আচ্ছা তাহলে এবার দেখো আমাদের একই দাগে সব কটা আমি তোমাদের এখানে টেনে নিয়ে দেখো একই দাগে সব কটা আমি তোমাদের কমপ্লিট করে দিলাম এরপরে এইগুলো তোমাদেরকে দেখো সব রিডিউস ফর্মে দিয়েছি তার মধ্যে আমি তাহলে কয়েকটা তোমাদের করে দিচ্ছি বাকিগুলো তোমরা বাড়িতে করবে যদি না পারো তখন আমাকে অবশ্যই তোমার কমেন্টে জানাবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমি যে তিনটি করে দেবো বলেছি তার মধ্যে দেখো 2 এর 1টা প্রথমে দেখি দেখো 36 আর 90 36 টু 90 দেখো আমি লিখলাম 36 আর 90 এর এই শেপ বার করলাম কত হয়েছে 18 হয়েছে তাই তো এই শেপটা এখানে এই শেপটা আমাদের কত বেরোলো এখানে এই শেপটা বেরিয়েছে 90 এই সরি 18 18 দিয়ে ডিভাইড করলাম দিয়ে 36 ডিভাইড 18 90 ডিভাইড 8 দিয়ে হয়ে যাচ্ছে 2/5 এটা অ্যান্সার কিন্তু কিছু ক্ষেত্রে দেখো যখন এরকম ছোট ছোট সংখ্যা দেবে তখন তো আমি এইভাবে এসি বার করছি কিন্তু যখন এরকম সংখ্যা দেবে ধরো 324 বা 144 তখন তোমাদেরকে অনেকটা বড় করে করতে হবে বা তোমরা হয়তো ভাববে যে কি কি সংখ্যা দিয়ে আমি করব হ্যাঁ বুঝতে পারছি না এইভাবে তোমাদের নানান রকম প্রশ্ন মাথায় আসতে পারে সেই জন্য তখন তোমরা এই যে আমি যে এই যে প্রসেসটা করছি এই যে এইভাবে প্রসেসটা করছি এটা তো অ্যাকচুয়ালি আমি কি করছি মানে ফ্যাক্টর করে করে করছি তো তোমরা এইভাবে না করে মানে তোমরা এইভাবে না করে তোমরা যে একটা আছে না তোমাদের যে ডিভিশন মেথড আছে ডিভিশন মেথড দিয়ে তোমরা করবে সেটাও আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি দেখো এটা ভীষণ ভালো প্রসেস শিখিয়ে রাখো যেমন আমি তোমাদের ভি মানে এইটা ধরো আমি তোমাদের করাচ্ছি ঠিক আছে এই যে 186:400 এটাকে রিডিউস করতে দিয়েছে তার মানে 186/400 তোমাদেরকে করতে হবে এবার এর তো এই সেভ বের করতে হবে তাহলে এই সেভ যদি আমি বার করি দেখো তাহলে এই সেভ অপ 186 আর 403 কীভাবে বার করবে দেখো তোমরা যদি ওইভাবে বার করো এরকম তাহলে অনেকটা সময় লাগবে বুঝতে পারবে না তাহলে যদি এইভাবে করবে ঠিক আছে ডিভিশন মেথড প্রথমে কি করবে এইটা এখানে লিখবে 403টা এখানে মাঝে
এবার এবার কি করবে, ডিভিশন করবে। যেমন যতক্ষণ না ডিভিশনটা মিলবে ততক্ষণ করে যাবে। দেখো 186 এখানে আমি এখানে ছোট ছোট করে দেখে নিয়েছি, ওয়ানস আর কত, টুজ আর কত, থ্রিজ আর কত করে দেখে নিয়েছি। এবার আমি দেখছি টু যা হচ্ছে যে কত, না 372 হচ্ছে, তাহলে এটা বসালাম। তাহলে এখানে ওয়ান হলো, এখানে থ্রি, আচ্ছা হাতে ক্যারি ওয়ান, থ্রি আর ওয়ান ফোর, এখানে মিলে যাচ্ছে। তাহলে মানে এখানে 31 হলো। এবার 31 যেটা পড়ে রইলো, মানে রিমাইন্ডার মনে রাখবে, সেইটা দিয়ে আবার এইটাকে ডিভিশন করবে, মানে এইটা আমি মাঝে রাখলাম। এবার দেখো 31 6 আর এইভাবে তোমরা যদি করে দেখো, তাহলে 6 1 6 6 3 18, অর্থাৎ 31 6 আর 186, এটা কিন্তু মিলে যাচ্ছে খুব সহজে। তাহলে তোমরা যেটা লাস্ট, যেটা আমি বলে দিচ্ছি, যেটা লাস্ট যেটা ডিভাইজার পাচ্ছ তোমরা, লাস্ট ডিভাইজার কি পেলে তোমরা, 31 পেলে, তো তাহলে এইটাই হচ্ছে তোমাদের এই সেম। ওকে, রিমাইন্ডারটা যতক্ষণ থাকবে ততক্ষণ ডিভিশন করে করে যাবে। লাস্ট যে ডিভাইজার, এটাকে ডিভাইডেন্ড বলে, সেটা হচ্ছে এই সেম। তাহলে 31 পেয়ে গেছো, এখন খুব ইজিলি এটা হয়ে যাবে। দেখো 186 কে তোমরা কি করবে, 31 দিয়ে ডিভিশন করবে, আবার 403 কেও তোমরা 31 দিয়ে ডিভিশন করবে। তাহলে এবার কত হবে দেখো, তাহলে তোমরা যদি এইটা তো এইমাত্র জাস্ট করলে 31 6 আর 86 186 হচ্ছে, তাহলে এখানে আমি এটা বসালাম। এবার এটা আমি তো জানি না, তাই এটা আমাকে একটু করে দেখে নিতে হবে যে কততে মিলছে। এটা দেখো, তাহলে 31, এই অঙ্কগুলো কিন্তু সবই একটু বড় আছে, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে করতে হবে। আর এটা যদি আমি থ্রি দিয়ে করি, হ্যাঁ থ্রি দিয়ে মিলে যাচ্ছে, 3 1 3 3 3 9। দেখো তোমাদেরকে কিন্তু এবার একটুখানি মেন্টালি রিভিশন করতে হবে একটু, তারপর মাল্টিপ্লিকেশন, না হলে কিন্তু চট করে হবে না। তাহলে 403 কে 31 দিয়ে যদি রিভিশন করি, এটা 13 আসে, দিয়ে ফাইনাল অ্যান্সার কত হলো, তাহলে এটা 13 হলো। তাহলে এখানে কি করলে তোমরা, ডিভিশন মেথড অ্যাপ্লাই করে তোমরা এই সেপ বার করলে, দিয়ে এবার তোমরা কি করলে, সেই এক প্রসেস আমি করাচ্ছি। দেখো সেই এই সেপ দিয়ে ডিভিশন করব। কিন্তু তোমরা যদি এইভাবে করে বের করো সেটাও সময় লাগবে, আবার যদি একটা একটা করে কেটে বার করো সেটাও সময় লাগবে। তাই সব থেকে বেটার এটা এভাবে করা। তারপর দেখো, আচ্ছা তাহলে আর একটা, আচ্ছা ঠিক আছে, আজকে এতটা পর্যন্ত থাক, আমি নেক্সট ভিডিওতে পরদিন বাকিটা আলোচনা করে দেবো। থ্যাংক ইউ, পুরো ভিডিওটা তোমরা দেখবে, পজ করে হলেও তোমরা পুরোটা দেখবে, আর তোমরা নিজেরা নিজেরা হোমওয়ার্ক করে নেবে। ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে, ঠিক আছে, থ্যাংক ইউ।